সকালে রওনা দিয়ে গেছে, আমি আর বাইর দেখি না যাওয়ার পথে, ঘুম থেকে উইটা আধা ঘন্টা যাইয়া কুলাই না দেখি বাইর মৃত্যুর খবর আসছে আমাদের কানে। কিভাবে আমরা সহ্য করে দিব এটা মানতে পারি না। কালোর মধ্যে কোবাই লোকটা মারা গেছে, এই যে ধরে আগেছি আমার ভাই ওটার মাঝখানে পড়ে আছে, বাইরে ধরতে পারি নাই হাজার হাজার মানুষ। আমি যে কি ভুল করলাম ভগবান, আমার কি ভুল করে আমার মেয়ে কিনা, আমি কি ভুল করলাম, কি ভুল করলাম। আমি গাড়ি ঘোড়ার অনেক ভয় করি, অনেক ভয় হয়, এই জন্য বলছিলাম আমি দিতাম না, বই খাতা আমি দিতাম না, মাঝে পরীক্ষা দিতে আমি দিতাম না। এই একদিন আগে আমরা যে 10টা 11টার দিকে কত কথা বলছি, কত কথা বলছি, হের খালা আইছে, মা খালারে রাইখাও, খালা খালা হের খালারে কইছে মাসি আনে যাইয়েন না আনে থাইন, 3 দিন থাইকেন আমি আসতে আসতে কবে পরীক্ষা চলতে বলছে যে তুই পরীক্ষা শেষ হবে কবে, তুই পরীক্ষা শেষ হয়ে তাতে বাড়ি চলে যায়। কত শাক ছিল গো, কয় আমি টাকা নাই, আমি বড় ভরিয়া গো, চাকরি করি আব গো, তোমার টাকার অভাব হইত না। আর হতে থাকতো তো নিয়ে তাই না, তাই না বিশ্বাস। আমার বাড়ি কত শক্ত ছিল, সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করবো, বিসিএস দিব, ভালো একটা সরকারি চাকরি করবো, বড় প্রতিষ্ঠানে চাকরি করবো, আমার বার ক্লাস বাসা নিয়ে রাখবো, ভালো করে চলবো। আমার বাইরে সব স্বপ্ন শেষ করে দিছে, আমার বাইরে সব বাসা শেষ করে দিছে, আমার আলাদা রাখবো, ঘর করবো, বাড়ি করবো, আমি টেনশন করতাম না, হুন্ডা কিনবো, সরকারি চাকরি লইবো, কত করো ওই স্যার কি অ্যাপ্লাই দিছে, টাকা লয় পারে না, সরকারি সার কি লইবো, আমার হুন্ডা দিয়ে ঘুরাইবো, হুন্ডা কিনবো, আমার আলাদা সব সাফিট কি দেবো, তুমি টেনশন করো না, আমি না আছি ও মাল লগে কান দি, আমার এদিন কা ধরে ক, তুমি কাল বাজারে ভাইটা যা, তুমি কান্দ না, তোমার কোনো অভাব পড়তো না, ও আমার স্বামী কিছু টাকা না থাকলে বুঝতে দিত না আমারে, ও ও মা বক বাইটা যা, ও মাই গত কি কষ্ট, আমার নিজে না গে আমার লাগে না আনছে বুঝতে দেয় না পরে।